প্রিয় দর্শক তথা আমার সহকর্মী বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে আজ যে নতুন ভিডিওটি এনেছি সেটা মূলত নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের চালান ফিল করা আসন্ন ক্যাম্প অফিসে কী কী পেপারস জমা এবং কী কী পেপারস সংগ্রহ করতে হবে অডিট রিপোর্টের হার্ড কপি ক্যাম্প অফিসে জমা নেওয়া হবে কিনা এই বিষয়ক সামগ্রিক আলোচনা শেয়ার করার জন্য আমরা যারা বিদ্যালয় প্রধান সকলে অবগত আছি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বারো এবং ১৩ সেপ্টেম্বর ক্যাম্প অফিস রয়েছে এই দিনে ক্যাম্প অফিসে মূলত দু শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফিল আপ করা রেজিস্ট্রেশন ফর্ম এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করা চালান জমা নেওয়া হবে চলুন আমরা জমা দেওয়া ফি এর চালানে একটু চোখ বুলিয়ে নিই দেখুন এখানে চালান ফিল আপ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নাইনের রেজিস্ট্রেশনের জন্য একশো সাতজন মেল এবং একশো জন ফিমেল টোটাল দুশো জন ছাত্রছাত্রীর জন্য কুড়ি টাকা করে যে রেজিস্ট্রেশন ফি সেটার পরিমাণ এখানে লেখা হয়েছে এবং তার প্রিন্টিং এবং প্রসেসিং যে স্টেশনারি ফি পঁয়ত্রিশ টাকা করে দুশো পঁচিশ জনের জন্য এখানে টোটালটা লেখা এখানে টোটাল লেখা হয়েছে এবার অ্যামাউন্টটা টোটাল করলে যেটা দাঁড়ায় সেই পরিমাণ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য চালান ফিল করে রাখা হয়েছে এবং ব্যাংকে পাঠানো হয়েছে তো এইভাবে আপনারা ফিল করার সময় যাতে করে নতুন যে চালানটা যেটা ফি বর্ধিত হয়ে নতুন চালান যেটা ক্রিয়েট হয়ে সেই চালানে যেন আমরা ফিটা ব্যাংকে গিয়ে জমা দিই সেটা আগের ভিডিওতেও আমি অনেকবার আলোচনা করেছিলাম আবারও একবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই ভিডিওটা মূলত বানানো হয়েছে তো আপনারা নতুন চালানে এভাবে লিখে আপনারা ফিল আপ করে ব্যাঙ্কে জমা দেবেন আর ওই একই সঙ্গে ডিক্লারেশন ফর্ম ডিক্লারেশন একটা দিতে হয় হেড অফ দ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে যে টোটাল কতজন ছাত্রছাত্রীর জন্য আমি রেজিস্ট্রেশন ফিল আপ করেছি সেটার এখানে পর পর সংখ্যাটা আমাদেরকে দিয়ে দিতে হয় এস জেনারেল যেভাবে থাকে এগুলো কম বেশি সবই আমরা করেছি এবং এগুলো আমরা করে নেব এবং এই ফর্মটা ফিল আপ করার পর এই ফর্ম সহ ক্যাম্প অফিসে আমরা চালান এবং রেজিস্ট্রেশন ফিল আপ করার যে ফর্ম সকল আমরা বারো এবং তেরো তারিখের মধ্যে জমা দেব রেজিস্ট্রেশন করার জন্য বাকি কিছু ফর্ম পড়ে থাকলে লেট ফাইন সহ রিজিওনাল অফিসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ছুটির দিন বাদে জমা করা যাবে ওই দিনের ক্যাম্প অফিসে যে সমস্ত পেপার সংগ্রহ করতে হবে সেগুলি মূলত দু হাজার বাইশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং তার কারেকশান সংক্রান্ত সার্কুলার এবং দু মাধ্যমিকের কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত সার্কুলার অডিট রিপোর্ট জমা সংক্রান্ত যে বিষয় খোঁজখবর নিয়ে জানা গেছে তাতে ক্যাম্প অফিসে নিযুক্ত অফিসারদেরকে নির্দেশ দেওয়া থাকতে পারে যাতে করে গত পাঁচ বছরের অডিট রিপোর্টের হার্ড কপি জমা নেওয়া যায় সুতরাং আমরা সকলে অডিট রিপোর্টের যাবতীয় পেপারস রেডি করে নিয়ে যাব এবং ক্যাম্প অফিসে জমা দেওয়ার সুযোগ থাকলে জমা দিয়ে দেবো তো আপাতত এইটুকু আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তীতে কোনো আপডেট থাকলে আবার শেয়ার করার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ